हाय गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमार रेसिपी होच्छे कोचु दिए इलिश माछेर रेसिपी। কচুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, সমস্যা নেই। ফিরে আসছি কচুগুলো ধোয়ার পর। হ্যালো গাইস, এই তো ফিরে এলাম। এবার কচুগুলো হালকা ভাপ দিয়ে নিব বা সিদ্ধ করে নিব, যে যেটাই বলেন না কেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ফিরে আসছি কচুটা যখন হাফ সিদ্ধ হবে ঠিক তখন। কচুটা বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু গলে যাবে। এই তো পিওর্স, কচু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে কচু থেকে পানিটা আলাদা করে নিচ্ছি বা ছেঁকে নিচ্ছি। এদিকে পানিটা ঝরতে থাকুক আর অন্য দিকে। আর এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, লবণ 1/4 চা চামচ। এবার মাছগুলো মেখে নিব। অন্য দিকে চুলায় 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। মাছ মাখা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দেওয়া শেষ। এবার এক সাইড 3 মিনিটের মতো ভেজে নিব। এবার মাছগুলো উলিয়ে দিব। ফিরে আসছি মাছগুলো ভাজার পর। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ। এবার পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ বা পরিমাণ মতো, ফালি করে রাখা চিলি পেপার 4 থেকে 5টি। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে বেশি পানির প্রয়োজন নেই, কারণ আমি কচুটা ভাপ দিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ফিরে আসছি। রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর, এই তো পিওর্স, রান্নাটা হয়ে গেছে। চুলা অফ করে দিচ্ছি, এবার পরিবেশন করে নিব। হাই ফ্রেন্ডস, পরিবেশন করার পর ফিরে এলাম।
আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে রেসিপিটি কতই মজার। সো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।